কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওটি কি হবে আসলে আমি আসি পাশে আছি আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছ এটাকে শুদ্ধ বাংলায় বলা হয় কুল আর ইংরেজিতে আপেল কুল হিন্দিতে বের অনেক নামে ডাকা হয় বিষয়টি এটা না বিষয়টি হচ্ছে এই বড়ই বা কুলকে নিয়ে অনেকের কাছে অনেক প্রশ্ন আসলে যারা ফেসবুকে দেখেন তাদেরকে আমার বাড়ির আশপাশে যে যেখান থেকে দেখছেন বা দূর দূরান্তে অনেকে আমাকে কল করেন আসলে বিষয়টি যদি ভিডিওটি মানে সম্পূর্ণ যদি আপনারা দেখতে পারেন তাহলে আমি কি জিনিস নিয়ে এই ভিডিওটি হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মানে আপনাদের মানে একটা ভিডিও সম্পূর্ণ দেখলে এই বিষয়গুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি বলতে চাচ্ছি আমি এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন এই বড়ই। আমি বর্তমানে কিন্তু বসে আছি মানে মাটির মধ্যে বসে আছি আর ভিডিওটি করছি মানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গুঁড়ি হচ্ছে এটা ওই দেখতে পাচ্ছেন মানে গাছের গুড়া তো এটা বড়ই আরও অনেক নাম আমি আপনাদেরকে বললাম তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই বরইগুলি আজ জানুয়ারি মাস মানে জানুয়ারি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে মানে আমি এখান থেকে হারভেস্ট করা শুরু করেছি মানে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম মানে যেগুলি মানে ফাঁকছে এগুলি আর আজ হচ্ছে আপনাদের আপনারা জানতে পারেন যে আজকে জানুয়ারি মাস এর আজকে মনে হয় বিশ না বিশ তারিখের মতো মনে হয় তো বর্তমানে মানে আমি কি বলবো যে বর্তমানে বড়ই প্রায় সেভেন্টি পারসেন্ট বড়ই হারভেস্ট হয়ে গিয়েছে মানে সত্তর ভাগ বড়ই মানে আমি বেচা কিনা হয়ে গিয়েছে ত্রিশ ভাগের মতো বড়ই রয়েছে এরপরেও কোনো কোনো গাছে মানে প্রচুর পরিমাণ বড়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কম বেশি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কি মানে এক একটি ডালের মধ্যে কতটুকু বড়ই এখনও আছে মানে এক কথা বলতে গেলে সত্তর পার্সেন্ট বোরোই হারভেস্ট হয়ে গিয়েছে বিষয়টি হচ্ছে সব মানে গুরু যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে এই বরই আমি এখানে লাগিয়েছি অর্থাৎ আমাদের আশপাশে কোনো জায়গায় বড়ইটি লাগানো নাই এটা যদি এমন কোনো জিনিস না যেটা যে কোন কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না বা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা খুবই দামি জিনিস বিষয়টি এরকম না বিষয়টি হচ্ছে এটা মার্কেটে কিনতে পাওয়া যায় সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম মানে ধরে আমাদের এখানে খুচরা বিক্রি হচ্ছে বিষয়টি হচ্ছে এটা আমাদের এখানে যেহেতু চাষ হয় না যার কারণে যেখানে আমি এটা বিক্রি করতে নিয়ে যাই অর্থাৎ মার্কেটে যখন নিয়ে যাই আমি অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে এটা আসলে আমি নিজে লাগিয়েছি আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দেখলে চাইবেন যে সর্বমুঠ এখানে আমার এখানে গাছ আছে একশো পিস সর্বমুঠ একশো পিস আমি মানে এটা এমনভাবে লাগিয়েছিলাম যে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আঁকতেও মানে আমার মানে খেয়াল এসে গেলো যে এটা আমি এখানে লাগাবো তারপর মানে কেমন হবে কীরকম হবে যার কারণে অনেক বড় পরিসরে আমি চাষ করি নাই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন গাছের বর্তমানেও বড়ই আমি যদি বলি তো অনেক বড়ই বর্তমানে গাছে কিন্তু আছে মানে অনেক হারভেস্ট হওয়া সত্ত্বেও মানে বর্তমানে অনেক কুল গাছে আছে তো অনেকে মানে এটা বিশ্বাস করতে চায় না আসলে যে এটা আমার আমি নিজে লাগিয়েছি নিজে এগুলি মানে ক্ষেত করে এগুলি মানে বাজারে আসলে বিক্রি করছি তো ওনাদের মানে এই প্রশ্ন আসলে যেখানে যাই তো এখানেই তো আমার মাত হলো যে পুরাপুরিভাবে একটা ভিডিও বানিয়ে ওনাদেরকে আমি এটা বিষয়গুলি নিয়ে দেখিয়ে দেব। আর মেইনলি যে বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আসলে এই বেরোইটা আমাদের এত অঞ্চলে চাষ করলে পুরোপুরিভাবে হবে এক কথায় বলতে গেলে মানে কোনো দ্বিধাবোধ নাই যে এটা আমাদের এত অঞ্চল হলে হবে না আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছ এই গাছটা চারিদিকে ডাল আর যেখানেই চাইবেন বড়ই আসলে বড়ইটা যদি ভরপুর সময় আপনাদেরকে দেখা দাম আমি খুব ব্যস্ত ছিলাম কিছুদিনে মানে অনেক কাজকর্ম ছিল কিছু অন্য অসুবিধা ছিল যার কারণে ভিডিও বানানো যায় না মানে কোনো কোনো সময় খালি একটু মানে সময় বের করে মানে বরইগুলি তুলে মার্কেটে বিক্রি করেছি আর এটার মূলত যদি আমরা অঞ্চলে যদি চাষ করি তাহলে আমার মনে হয় যে অনেক মানুষ আছে জমিন জায়গা খালি থাকে চাষবাস করে না এই যদি চাষবাসগুলি করা হয়েছে সবজি টবজি যারা আমরা চাষ করি অনেক সবজি আমার পিছনে এখানে দেখতে চাইলে মানে ওই সব জায়গায় সবজি আসলে আমরা খাওয়ার জন্য লাগা চাষ করা হয়েছে তো সবজি থেকে অনেক পরিশ্রম কম এক কথা বলতে গেলে এক বছরের মধ্যে দুই থেকে তিন তিন থেকে চারবারের মতো সার দিলে হয়ে যায় মাঝে মাঝে কোনো অসুবিধা হলে এখানে ওষুধ দিলে হয়ে যায় আর এমন কোনো মানে এখানে অত পরিশ্রম নাই তো যদি চাষ করার এই বিষয় নিয়ে ইচ্ছা থাকে তাহলে ইউটিউব ফেসবুকে এগুলি কাটাগাটি করে দেখতে পারেন আর অনেক চাষি ভাই আছেন যাদের কাছে যোগাযোগ করতে পারেন বিশেষ করে কলকাতা বা বাংলাদেশ থেকে যারা দেখছেন ওনাদেরকে বলবো আপনাদের আশপাশে অনেক বাগান আছে এখানে গেলে আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমাদের আসামের কিছু ডিস্ট্রিক্ট আছে যেমন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এরপর শিলচর ডিস্ট্রিক্ট এই রকম কিছু জায়গা আছে এগুলিতে এই চাষবাসগুলি খুবই কম আর আসলে সবচেয়ে মূল্যবান একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কুল দেখাই পারি এখানে ওই দেখো হাত লাগানোর পরপরই মানে এই কুলটা মানে মাটিতে পড়ে গেছে এই কুলটা আমি বলবো যে আমাদের মার্কেটে এইরকম যদি কোনো কুল কেউ দিতে পারে না নি আমি আমি ওনাকে দশ কেজি কুল কিন্তু ফ্রি দিব। কেন দিতে পারবো পারবেন না জানুন এই যে কুলটা আমার হাতে আছে এই কুলটা যদি আমি এখন যদি মানে যেমন ফাড়ে যদি তিন দিন চার দিন গড়ে রেখে নেই তাহলে কি হবে এই কুলটা কিন্তু গলে যাবে মানে এটা খাওয়ার উপযুক্ত থাকবে না আর যে কুলগুলি অনেক দূর দূরান্ত থেকে আসে তাহলে এগুলি খেনও মানে এরকম কুল আসে না কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কুলটা যদি ওনা এই ফেডে মানে কাটোনে মানে গাড়িতে ভরে দেন দুই তিন দিন যখন আপ মার্কেট সময় নিবে যে এনে বিক্রি করবে উনি একটু সময় নিবে মানে পরবর্তী মানে যেগুলি আছে এগুলি বিক্রি করে এগুলি বিক্রি করবে এরপর এটা নষ্ট হয়ে যাবে যার কারণে কিউন কুলগুলি পাড়া হয়ে যায় এই যে যেগুলি মানে আপনার এরকম কুল আমাদের মার্কেটে আসে আপনার এই কচি কুলগুলি যেগুলি এইরকম কচি কুল এইরকম কচি কুল যেগুলি এগুলি আসে এরকম কুল এই যে এই যে কুলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কুলটা হচ্ছে আপনার পরিপক্ক কুল এখানে অনেক পরিপক্ক কুল আছে পরিপক্ক কুলগুলি কিন্তু আমাদের এত চলে আসে না যার কারণে কি হয় এই কুল মানে মানুষ মানে খেতে চায় না মানে আসলে এগুলি মিষ্টি নাই কী খাবো কিন্তু এরকম মানে কুলের মানে কাছ থেকে মানুষের একটা বিশ্বাস চলে গিয়েছে যে এগুলি আসলেই মানে আমরা অনেকে বলে যে এগুলি খাওয়ার মতো কি কি আছে এগুলি মিষ্টি নাই কী নাই অনেক কিছু বলে কিন্তু যদি পরিপক্ক কুলগুলি কেউ খায় তা আমার মনে হয় এই বাবনা ভাবনা চিন্তাটাও না অনেকটা দূর হয়ে যাবে আমি আরেকটা কুল পারছি এটাই পুরোপুরিভাবে মানে পরিপক্ক কুল মানে আমার এখানে অনেক কুল আছে আমি মোটামুটি আজ থেকে প্রায় তিন চার দিনের আগে হারভেস্ট করে একবার মানে বিক্রি করে নিয়েছি আমি মানে প্রায় সপ্তাহ সপ্তাহে সপ্তাহে আমি মানে কুলগুলো হারভেস্ট করে মার্কেটে বিক্রি করি তো এই ছিলই মানে দু চারটি কথা মানে এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই যে বিষয়গুলি আপনাদেরকে শেয়ার করলে খুব ভালো হবে বিষয়টি হচ্ছে যদি আমরা চাই যদি এই জিনিসগুলি আমরা মানে শাক সবজি এইরকম জিনিসের সঙ্গে চাষবাস করতে পারেন আমাদের এতদ অঞ্চলের প্রায় আমি যতটুকু জানি প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভরশীল নির্ভরশীল তো যদি চান যদি এরকম চাষবাস করতে চান আমার বাড়ির আশপাশে যারা আছেন আমি বলবো যদি আমার সঙ্গে যোগাযোগ করেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করব আর বিশেষ করে আমি যে চাষবাস করছি আমার একটু মানে কম অসুবিধা হয়েছে এর কারণ হচ্ছে আমি আসলে এগ্রিকালচার রিলেটেড একজন সারের দোকানদার ঔষধের দোকানদার বীজের দোকানদার আর আমার এগুলির উপর মানে ডিপ্লোমা কোর্স করা আছে আসলে এই কুল চাষের আগে আমি কুল বাগান কিন্তু পরিদর্শন করেছি ঘুরেছি কীরকম চাষ করতে হয় একটা গাছ কতটুকু দূরত্ব লাগাতে হয় এই সবগুলি কিন্তু আমি আসলে আগে দেখে শুনে তারপর আমি এগুলি লাগিয়েছি তো এই যে কতটুক দূরত্বে হয় একটা ছেঁড়ার দাম কত কতবার সার দিতে হয় কীরকম ঔষধ দিতে হয় এগুলি নিয়ে আচ্ছা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবে যদি আপনারা যদি চান যদি অবশ্যই কমেন্ট করবেন আর এগুলি এমন কোনো জিনিস না এগুলি হচ্ছে বড়ই মার্কেটে কিনতে পাওয়া যায় এমন কোনো আধুনিক কোনো জিনিস না সত্তর টাকা আশি টাকা একশো টাকার ভিতরে এগুলি মার্কেটে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় আর আমার গাছে এক একটা গাছে এই বছর কিন্তু ধরেছে বিশ কেজি ফেলাস পর্যন্ত ধরেছে যেমন এই যে পাশে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার মনে হয় বিশ কেজিরও বেশি হবে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে আমার মনে হয় পাঁচ সাত কেজি দশ কেজির ভিতরে হবে কিন্তু এরকমই চাষবাস যে অনেকে বলে আমরা ভিডিওতে দেখি যে আমার গাছে পঞ্চাশ কোজি ধরেছে একশো কেজি ধরেছে বিষয়টি এরকম না আমার সবচেয়ে বেশি বড়ো বড়ো যে গাছগুলি আছে সেগুলি বিশ বাইশ কেজি পঁচিশ কেজির ভিতরে ধরেছে আর এইরকম আছে যে পাঁচ ছয় কেজি ধরেছে আমার এরকমও গাছ আছে যেগুলি দু চার কেজি ধরেছে তো এগুলি হচ্ছে চাষবাস এগুলির মধ্যে এরকম বিষয়ে থাকে আর ভিডিওটি ভালো লাগলে কি করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বিশেষ করে ফেসবুকে যারা দেখছেন তারা যদি এই বিষয় নিয়ে মানে বেশি কিছু জানার চেষ্টা করেন যে কুল কি কুল কোন সময় লাগাতে হয় কোন সময় চাষ করতে হয় কোন সময় এগুলিতে ওষুধ দিতে হয় কোন সময় কি কি ঔষধ দিতে হয় অনেক প্রশ্ন যাদের আছে তারা বলবো আমার ইউটিউব চ্যানেলে যাবেন এস এস নামে ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে গিয়ে সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন এখান থেকে আসলে এই বিষয়গুলি পুরোপুরিভাবে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে সেগুলি দেখলে আপনারা এই বিষয়গুলি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভিডিওখানে শেষ করল